সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ। আর আজ বৃহস্পতিবার, একটু আগেই বুধবারের কবিতা তোমাদের জন্য নিয়ে এসেছি, কিন্তু বৃহস্পতিবার সময় আজ একটু হাতে আছে, তাই মায়েদের বারে মায়ের লেখা ছোট্ট গল্প নিয়ে চলে এসেছি। চলো শুরু করি। আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁ ট্যাঁ, ছোট্ট মানুষের ছোট্ট গল্প। লেখিকা শ্রীমতী বাণী পাত্র। পর্ব এক, গল্পের নাম রাঁচি। ট্যাঁটা এখন অনেকটা বড় হয়ে গেছে। সে এখন একটা গার্লস কলেজে ভর্তি হয়ে গেছে। নয় নয় করে কলেজে একটা বছর কেটে গেল। দ্বিতীয় বছরে পা দিতেই শুরু হয়ে গেল কলেজ থেকে বাইরে বেড়াতে বা এক্সকার্শনে যাবার জন্য তোড়জোড়। কলা বিভাগের ছাত্রীরা এবং বিজ্ঞান বিভাগের ছাত্রীরা মিলে এই কলেজের ট্যুরে বেড়াতে যাবে। কলেজ থেকে মালভূমি অঞ্চলে অবস্থিত রাঁচি যাবার ব্যবস্থা করা হলো। ট্যাঁটার সবচেয়ে কাছের যে বন্ধুদের মধ্যে কেউই রাঁচি যেতে রাজি হলো না। সবাই বলল, আমরা কি পাগল যে রাঁচি যাব? তুই পাগল, তুই স্যার ম্যামদের সঙ্গে পাগলাগারদে যা। অগত্যা, ট্যাঁটা একাই যাবে রাঁচি বেড়াতে। ট্যাঁটারা যখন ভাড়া বাড়িতে থাকতো সেই সময় ট্যাঁটাদের পাশের ঘরে যে বড় দাদু থাকতো, ট্যাঁটার সমবয়সী দাদুর মেয়ে একই কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে। ট্যাঁটা ওকে পিসি বলে ডাকতো। ওই পিসিও কলেজ থেকে রাঁচি যাবে। অতএব ট্যাঁটার বন্ধুরা না গেলেও ট্যাঁটার কোনো অসুবিধা হলো না। নদী পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য দেখার জন্যে ট্যাঁটারা সবাই প্রস্তুতি শুরু করে দিল। একটা নির্দিষ্ট দিন ঠিক করা হলো। কলেজের কয়েকজন স্যার আর ম্যাডাম এই ট্যুরের গাইড হিসাবে ট্যাঁটাদের সঙ্গে যাবেন। কলেজ থেকে বলে দেওয়া হলো, যারা যারা যাবে তারা প্রত্যেকে হাওড়া স্টেশনের বড় ঘোড়ের নিচে অপেক্ষা করবে। ট্যাঁটাদের রাজ্যের চেয়ে বিহারে অর্থাৎ রাঁচিতে ঠান্ডা অপেক্ষাকৃত বেশি, তাই বাড়ি থেকে ট্যাঁটাকে বলে দেওয়া হলো বেশি করে গরমের পোশাক নিয়ে যেতে। ট্যাঁটাও কয়েকটা ভালো গরমের পোশাক নিল। তখন যদিও শাড়ি পরাই অত্যাবশ্যকীয় ছিল, ওখানে গিয়ে পাহাড়ে উঠতে হবে এই ভেবে ট্যাঁটা শাড়ির সঙ্গে কয়েকটা প্যান্ট আর টপ নিয়ে নিল এবং আরও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যাগ গুছিয়ে ফেলল। নির্দিষ্ট দিনে বাড়ির কয়েকজনের সঙ্গে ট্যাঁটা হাওড়া স্টেশনে বড় ঘোড়ের নিচে অপেক্ষা করতে লাগল। সেইখানে আরও কয়েকজন অপেক্ষা করছিল এবং তাদের সঙ্গে বাংলা স্যার জিজিও ছিলেন। এমন সময় ট্যাঁটার পিসি এবং তার দুই বন্ধু এবং তাদের আত্মীয় স্বজন উপস্থিত হলো। এক এক করে সবাই সেখানে জড়ো হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ট্রেন প্ল্যাটফর্মে এসে গেল। তারপর সবাই সেখানে উপস্থিত হয়ে ট্রেনে যে যার সিটে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই বাড়ির লোকেদের বিদায় জানিয়ে ট্যাঁটাদের ট্রেন রাঁচি স্টেশনের দিকে অগ্রসর হতে লাগলো। রাতে ট্রেনে ট্যাঁটারা বাংকারের উপর উঠে একটা চাদর পেতে দুজন করে একসঙ্গে শুয়ে পড়ল। সে শোয়া এক মজার ব্যাপার। একজনের মাথা যেদিকে অন্যজনের পা সেই দিকে, একই দিকে দুজনের মাথা থাকলে বাংকার থেকে নিচে পড়ে যাবে। যারা বেশ হেলদি, মানে এই নাদুস নুদুস, তারা একটা সম্পূর্ণ মিডল বার্থ পেল। একই বার্থে দুজন করে শোয়া, ঘুমের চেয়ে জাগরণই বেশি আর তার সঙ্গে হাসাহাসি বেশি। এইভাবে স্যার আর ম্যামের টুকরো বকুনি আর রাতের তন্দ্রায় ভোরের আমেজে সকাল শুরু হয়ে গেল। বেশ খানিকটা সকাল হওয়ার পর ট্যাঁটা দূরে, অনেক দূরে কুয়াশার মধ্যে ট্রেনের জানালা দিয়ে আবছা পাহাড় দেখতে পেল। বইয়ে পড়েছে পাহাড়ের ছবি দেখেছে, কিন্তু সমভূমির মানুষ ট্যাঁটা এর আগে নিজেদের রাজ্যে পাহাড় দেখেনি। দূরের পাহাড়ের দিকে ট্যাঁটা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। পাহাড়ের
বর্ণনা করার মতো শব্দ মনে করতে করতেই কিছুক্ষণের মধ্যেই ট্রেন রাঁচি স্টেশনে পৌঁছে গেল। এরপর ট্যাটারা সবাই রাঁচি স্টেশনে নেমে পড়ল। তো পর্ব এক তো শেষ হয়ে গেল, তবে যাওয়ার আগে এই ঘটনার সাথে একটা সমগোত্রীয় ঘটনা না ভাগ করে পারছি না। ট্রেনে যাচ্ছিলাম আমরা, দূরে কোনো এক কাজে আমরা যাচ্ছিলাম, তো অনেকগুলো সহপাঠী আর কিছু সিনিয়র তারাও ছিলেন। একই কামরার মধ্যে সবাই এঁটে সেঁটে সিঁদিয়ে গেছি। খুব মনে আছে যে এইভাবেই এক একটা বার্থ আমরা দুজনে দুজনে দুজন দুজন করে ভাগ করে নিয়েছিলাম, আর ঠিক এইভাবেই একজনের মাথা আর একজনের পা, এই এই যে এই যে জোরেই আমরা চলেছিলাম। কিন্তু এর মাঝে একটা জিনিস বোধহয় কেউ খেয়াল করেনি, যেটা আমি খুব খেয়াল করেছিলাম, যার মানে যে নাকের সামনে যে পায়ের আঙুলগুলো পড়ছে, সেই আঙুলগুলো থেকে যদি সেই 2 বছর আগেকার মোজার গন্ধ ছাড়ে, তাহলে সেই নাকের কী অবস্থা হয়। এইটা একটু মানে সে তো সেই নাকগুলো তো শুঁকেছে, আর আমরা যারা শুনলাম তারা একটু ভেবে নি। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।